আজকের আলোচনা বিষয়, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনি কি করবেন? অ্যাকচুয়ালি গভীর ক্ষত ও যন্ত্রণার ঘা যত দ্রুত মানুষ ভুলে যায়, অপমানের কথা বলতে পারে না, দীর্ঘদিন মনের মধ্যে এক গভীর ক্ষতের সৃষ্টি করে এই অপমান। বন্ধু, এই সমাজে আপনি এমন অনেক লোককে পাবেন যারা অহংকারের টকবক করে ফুটছে এবং সবসময় প্রত্যেককে অপমানসূচক কথা বলে, খোঁচা মেরে কথা বলে। অপমান করে তারা তৃপ্তি পায়, আনন্দ পায়, মনে তৃপ্তি আসে তাদের। আসলে তাদের যে অসহায়তা, যে পরাজয়, তারা যে ফেলিওর, এই জিনিসটা ঢাকার জন্য তাদের কথাবার্তা আচার আচরণটায় একটা আস্ফলনপূর্বক হয়ে থাকে। এই সমস্ত মানুষগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, যতটা সম্ভব এদের থেকে দূরে থাকবেন। তাদের সঙ্গে যখন কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। যদি অপমানসূচক কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে রিপিটেশন করতে বলবেন। কি বললেন আরেকবার বলুন তো, আমি বুঝতে পারিনি। দেখবেন দ্বিতীয়বার যখন আপনি জিজ্ঞেস করবেন, আপনার চোখে চোখ রেখে সে কথা বলতে পারবে না, কথা বলার সাহস পাবে না। এই যে অপমান এবং অপমান করার স্বভাব, এই মানুষগুলো বোঝে না যে এরা এই কথাগুলোর দ্বারা একটা মানুষকে আঘাত করলে কতটা যন্ত্রণা তার ভেতর হয়, অথবা বুঝে আপনাকে ছোট করার জন্য তারা আপনাকে অপমানিত করবে, চিৎকার চেঁচামেচি করবেন, রেগে যাবেন, আপনাকে আরও বেশি তর্ক দিতে হবে, আরও বেশি অপমানসূচক কথা বলবে। এবার আপনি রাগান্বিত হয়ে হয়তো মুখে অশালীন কথাবার্তা বলবেন, পাওয়ার লোককে ডেকে শোনাবে, দেখ কেমন ভাষা, বোঝ কেমন একে, ভাবতাম ভালো লোক। অ্যাকচুয়ালি মনোবিজ্ঞানীদের মতে অপমান করার যে কারণ, পরাজিত ব্যক্তি আপনাকে, আপনার কাছে যখন হেরে যায় কেউ, তখন আপনাকে সে অপমান করে, লোকের সামনে অপমান করে নিজের মহত্ত্বতা দেখাতে যায়। আমি বড়, আমি ওর থেকে অনেক কিছু বেশি জানি, এভাবে নিজের মহত্ত্বতা প্রকাশ করতে যাই, আপনাকে ছোটো করে সে মজা নিতে চায়। দ্বিতীয় কারণ হচ্ছে হিংসে। আপনি সফল, আপনার ভালো বাড়ি আছে, গাড়ি আছে, আপনার ছেলে পেলে ভালো কাজ করছে বা ভালো চাকরি করছেন, আপনি সে পারছে না, এবার পারছে না, কিন্তু সমাজে তো তাকে সম্মান রাখতে হবে, রাখতে গিয়ে সে আপনাকে অপমান করে বসলো, অবাঞ্ছিত কথা বলে বসলো, যার সাহায্যে আপনি অপমানিত হলেন। অপমানিত হলে আপনার ইমেজটা নষ্ট হবে, সেখানে একটা আনন্দ পাবে। তৃতীয় জন হচ্ছেন পরচর্চাকারী। তারা কখনোই ভালো জিনিস দেখতে পায় না। বিয়ে বাড়ি যাবে, খাবারের বদনাম, কারো বাড়ি বেড়াতে গিয়ে খাবার বদনাম, ওরা ভালো কিছু দেখতে পায় না, যা কিছু খারাপ সেটা তাদের চোখে পড়ে, আর সেটাকে নিয়েই সমাজের চারিদিকে গল্প করে ছড়িয়ে বেড়ায়, গল্প করে এই ওরকম এরকম 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 ইত্যাদি ইত্যাদি। আসলে নিজেকে মহত্ত্বতা দেখা যায় বড়। চার নম্বর কারণ হচ্ছে অজ্ঞাত কারণে। দীর্ঘক্ষণ ধরে গল্প করছেন, অনেকক্ষণ সময় নিয়ে গল্প করছেন, হঠাৎ করে আবেগের বসে একটা অপমানসূচক কথা বেরিয়ে গেল। সে চাইনি আপনাকে অপমান করতে, কিন্তু অপমানসূচক কথা বেরিয়ে গেল। এই চার কারণে মানুষ মানুষকে অপমান করে। যখন কেউ আপনাকে অপমান করবে, তখন আপনি কী করবেন? গুরুত্ব দেবেন না। অপমানকে অপমান বলে যদি মনে না করেন, সেটা অপমান নয়, তাকে গুরুত্ব দেবেন না, হেসে উড়িয়ে দিন, তাকে তার সঙ্গে তর্কে জড়াবেন না, তবে প্রোটেস্ট করুন, তার চোখে চোখ রেখে আপনি যতক্ষণ সম্ভব তাকে কথা বলুন, প্রোটেস্ট করুন। যদি মনে হয় যে এখানে তর্কে জড়িয়ে পড়বেন, অযথা ন্যাংটামো করার কোনো প্রয়োজন নেই, সেই স্থান ছেড়ে চলে আসুন। এই ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে যারা বড় ধরনের সফল মানুষ তারা মাথায় ভরে না, তারা অ্যাভয়েড করে, এগুলোকে উড়িয়ে দেন, শুনবেন না। পাগলের পাগলামি, খ্যাপা কুকুর আপনাকে কামড়েছে, আপনি তেড়ে গিয়ে কুকুরটাকে কামড়াবেন? সেটা করবেন না। তাহলে একজন আপনাকে অপমান করলো, সে পাগল, সে পরাজিত, সে ফেলিওর, সে নেগেটিভ মাইন্ডেড, আপনি যদি অনুরূপভাবে তার মতোই আচরণ করেন, তাহলে আপনার সঙ্গে তার পার্থক্যটা থাকলো কোথায়? সো ফ্রেন্ডস, আজ কেউ অপমান করলে আপনি কী করবেন, সে কথা খুব অল্প কথার মধ্যে দিয়ে বললাম। যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।